গ্রামের এখানে ওখানে এখনো উঠছে লাল পতাকা, শুধু পতাকা বাবার লোকগুলো নেই। খাঁকা করছে গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গৃহস্থালের ভাঙাচোরা জিনিস, ঘরদোর লঞ্জভঞ্জ। আলমারি ভাঙা অবস্থায় পড়ে, পাখার ব্লেড বাঁকিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের জুম্বাগঞ্জ গ্রাম জুড়ে তাণ্ডবের চিহ্ন। অভিযোগ, ভোটের দিন থেকে শুরু হয়েছে তৃণমূলের অত্যাচার, বেছে বেছে সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মোটর বাইক ফেলে দেওয়া হয়েছে পুকুরে, উপরে ফেলা হয়েছে নলকূপ। এই তাণ্ডবের মাঝেই পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতে উড়েছে তৃণমূলের বিজয় পতাকা। মোট 14টি আসনের মধ্যে তৃণমূল 12টি দখল করেছে, সিপিএম এর ঝুলিতে দুটি মাত্র আসন। অভিযোগ, ভোটে জিতলেও সন্ত্রাস চলছে, তাই এখনো ঘর ছাড়া সিপিএম এর শতাধিক কর্মী সমর্থক। আমার বর, আমার ছেলে পেলে সব আমাদের চলে গেছে বাইরে, আমি এখনো একাই, তিনটা বোমা নিয়ে আমি একাই থাকি। হুমকি দেয় আমাকে, আমাদেরকে বলে কি বলে, তোমার ছেলেগুলো আসলে ধরবো, মারবো, পুলিশের কাছে তুলে দিব। ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের পাশে থাকার বার্তা দিতে রবিবার জুম্বাগঞ্জ গ্রামে যায় সিপিএম এর জেলা নেতৃত্ব। রাজগঞ্জ থানার পুলিশের একটা বড় অংশ তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে এরকম পুলিশ অফিসাররা যদি থাকেন তাহলে মানুষের নিরাপত্তা বলে কিছু থাকবে না। মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষের বাড়ি পর্যন্ত ভাঙচুর করেছে। 100-এর ওপর মানুষ এখনো ঘর ছাড়া। নির্বাচন গেছে 8 তারিখে, তারপরে এতগুলো দিন গেল, এখনো ঘর ছাড়া। পঞ্চায়েত নির্বাচনে ওরা যাতে নমিনেশন সাবমিট করতে পারে, ওরা যাতে নির্বাচনী প্রচার করতে পারে, ওরা যাতে ঠিক করে ভোট করতে পারে, তার জন্য জলপাইগুড়ি জেলার যে সমস্ত জায়গায় ওরা নমিনেশন সাবমিট করতে গেছে আমরা সম্পূর্ণভাবে ওদেরকে সাহায্য করেছি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে জড়িত না, এটা বিজেপি আর হচ্ছে সিপিএম এর নিজেদের ব্যাপার। এটা যে লড়াই চলছে, এই লড়াইতে যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে, আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব। ভোট শেষ, কিন্তু ভয় এখনো কাটছে না। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।